সো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এনঅক্সাইড গেমিং টু অ্যাড আউট অন ফ্রেশ এন্ড এক্সাইটিং ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গাইস আজকে আমরা করতে চলেছি নুব র্যাঙ্ক র্যাঙ্ক ম্যাচে। তো গাইস আমি আর শাহ পুরোপুরি নুব লুকস নিয়ে আসবো অ্যান্ড তারপরে আমরা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দেবো অটো ম্যাচ অন করে স্কোয়াডে। তো গাইস যারা আসবে তাদের সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করবো যে আমরা নুব প্লেয়ার। তো আজকের ভিডিওটা করতে অনেক হেনস্থা হয়েছি কারণ কি আজকে আমাদের গেমে যা গ্লিচ চলছিল, গেম স্টার্টই হচ্ছিল না এবং স্টার্ট হলে যারা টিমমেট আসছিল তারা কথাও বলছিল না, এরকমভাবে অনেক ম্যাচ আমাদের স্কিপ করতে হয়েছে। তো গাইস ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে অ্যান্ড ভিডিওটা অনেকটাই মজার রয়েছে অ্যান্ড যে আমাদের টিমমেট এসেছিল সে কিন্তু পুরোপুরি বাঙালি ছিল। তো গাইস চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক অ্যান্ড এখন যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার কিছু করনি তাড়াতাড়ি করে দাও অ্যান্ড চলো গাইস আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ওই বেঙ্গালি জানতে হবে কা? হ্যাঁ বাঙালি। কে বাঙালি ভাই? ভাষা কথা ভাই আপনার কত নাম্বার তোমরা? আমি 4 নাম্বার ভাই। এ মাইনাস ভাই প্লাস করিয়ে দাও না, প্লাস করিয়ে হয়ে যাবে ভাইয়া। ভাই তুমি কি খেলছো? হ্যাঁ তুমি প্রো প্লেয়ার নাকি ভাই? আমাকে দিস। হ্যালো, আরে এটা সৌরভ ভাই, সৌরভ ভাই মনে হচ্ছে। সৌরভ নাকি? জি ভাইয়া। কতদিন ধরে খেলছো ভাই তুমি? ভাই এই তো কিছুদিন ধরে, 3 বছর। আরে এক কাজ কর, এক কাজ করো, লুকে পড়বো, চল 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 চল। আরে এনিমি নামছে এখানে, মরে গেলাম রে। আরে আমার পেছনে 4 জন এনিমি আছে। আরে সৌরভ ভাই হ্যালো ভাই, তাই না সালসে আয়া, লুকা 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 এখানে লুকা। আরে সৌরভ ভাই হ্যালো। আয়া আপনাদের বাসা কোথায় ভাইয়া? আমার বাসা ইন্ডিয়ায়। ভাই কোথায় যাব বলো? আরে মরে যাব, দিকে এনিমি আছে 4 জন। কপি বালা ভাই স্যার, বাঙালি বাঙালি ভাই, এদিকে যাও না, ওদিকে এনিমি আছে, মেনে দেবে। ভাই এখানে এসে লুকাও না, এখানে এসে লুকে পড়ো। আসো, তোমাদের কাছে বন্দুক আছে? হ্যাঁ এখানে লুকিয়ে পড়ো সৌরভ, আসো আসো। হ্যাঁ এখানে লুকিয়ে পড়ো। এই এই এনক্সাইড হ্যালো। হ্যাঁ আমার নাম এনক্সাইড না, আমার নাম ওবি। ওবি এটা কি নাম রেখেছো তাহলে? এক্সাইড ব্যাটারির মতো। হ্যাঁ ও লুকিয়ে এখানে লুকিয়ে পড়ি সব। হ্যাঁ আমার বন্ধু লাগিয়ে দিয়েছে। এরকম কিরকম নাম উল্টা পাল্টা? আরে আমার বন্ধু বললো এটা নাকি ভালো লাগছে। তাহলে তোমার বন্ধুকে বলো না খেলে দিতে, তোমার গেম মাইনাস লাগিয়ে দেবে। তুমি দেখেই মনে হচ্ছে খেলতে পারো না। তুমি খেলতে পারো ভাই? আমি আমি মোটামুটি খেলতে পারি, আমার 1 মাস হয়েছে, 1 মাস থেকে বেশি হয়েছে, আর 10 দিন বেশি হয়েছে। আমার তো 15 দিন হবে। আর কেউ কথা বলছে না? তুমি একাই ভালো। আরে তুমি একটা বন্দুক নেবে সৌরভ? একটা বন্দুক নাও, এই নাও এই নাও এই নাও, একটা বন্দুক আমি ফেলে দিয়েছি। আরে কেউ কথা বলছে না তোর? আরে এনিমি আসছে, এনিমি আসছে। ও ভাই বাইরে আসো, বাইরে আসো সৌরভ ভাই হ্যালো, বাইরে আসো। এখানে এক্ষুনি আওয়াজ হলো। তুমি কোথা থেকে ভাই সৌরভ? কোথা থেকে? বাংলাদেশ। বাংলাদেশের কোন জায়গা? পাবনা। তুমি 3 বছর হয়ে গেছে তোমার? না ভাই, ছোট ভাই বলছে মিথ্যা কথা, আমার এই 1.5 মাসের মতো।
আমারও আমার 15 দিন মত দেড় মাসের মতো হয়েছে তোমার জি ভাইয়া তো এত ভালো খেলো কিভাবে তুমি এটাতে চড়ো এটাতে চড়ো আচ্ছা আরেকজন কোথায় আরেকজন হাই হাই চালানো রে আরে পড়ে গেলাম হ্যালো চলো চলো উপরে উঠো উপরে উঠো আরে মাইনাস হয়ে যাবে আমার হ্যালো কি করছো সৌরভ আসো সৌরভ হ্যালো সৌরভ আসো আরে হ্যালো সাহাদা চলো চলো আরে তোমরা তো মারছো কেন আমার র‍্যাঙ্ক মাইনাস হয়ে যাবে আর আরে একটা জায়গায় লুকাও একটা জায়গায় লুকাও আমি গাছের পেছনে লুকিয়ে আছি তোমরা আছো গাছের পেছনে হবে না তাহলে ওই একটা জায়গার ভিতরে শুয়ে পড়তে হবে নালে বসে পড়তে হবে আমি এখানে এখানে এটা লাগিয়ে দিচ্ছি আমি একটা জিনিস পেয়েছি আমাকে আর কেউ দেখতে পাবে না দেখতে পাচ্ছ আমাকে আর ইউ আর ভেরি ফানি এই 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 ফটো লেগেছে কনফিউশন তুই এই কোথায় রে ভাইয়া হ্যালো হ্যাঁ বলো গ্লোয়ালের স্কিন তো মাত্র সম্ভবত এখনো তো না এই গ্লোয়াল স্কিনটা আমার একটা বন্ধু আমাকে দিয়েছে আরে ভাই তোমার নামও বন্ধু লিখে দিল তুমি করছোটা কি মানে সবকিছু মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিচ্ছ তাহলে তোমার বন্ধুকে আমাকে একটা দিতে বলো তোমার কাছে কি নেই আমার কাছে নেই সব না আমার বন্ধু আমাকে বার করে দিয়েছে আমার বন্ধু ভালো আমাকে একটা দাও আর ওই আমার সৌরভকে একটা দাও আমার বন্ধুকে বলো এইটা কি এইটা কি হয় মজা করেন না থাকলে আরে মজা করছি না আমি দাঁড়া এটা মেরে দেখি আরে মরে যাব ইস এ ভাই সাদা হয়ে গেল এখন তুমি মরে যাবে এখন তুমি মরে যাবে শেষ না না বেঁচে গেছি বম মেরে দিয়েছো তো না না সাদা বম ছিল এটা আচ্ছা সৌরভের পিছন পিছন আসো আমাদের থেকে ভালো খেলে হ্যাঁ তুমি কোথা থেকে সাহাবা তুমি কোথায় থাকো আমি আমি ত্রিপুরা নর্থ ইস্টে ও হ্যালো সৌরভ ভাই ভাই আমাকে তুমি একটা গজল খুঁজে দাও না আর কিছু লাগবে না আমার দেখবে সবাইকে মেরে দেবো আমি গজাল 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 ভাই লম্বা একটা গজাল আছে না ওইটা দাও ওইটা খুঁজে দিয়ে দাও আমাকে
তুমি যেটা পরেছো ওইটা আমি নিতে চাইছিলাম, আমার মানে অত ইয়ে নেই আমার। তুমি নিতে পারবে না, ওটা আমার বন্ধু দিয়েছে আমাকে। ভাইয়া আপনার মুখের সাথে এফএফ টোকেন থেকে কিনে নেওয়া। এফএফ টোকেন সামনে দুশমন আছে, সামনে দুশমন আছে। আরে এবার করে কি এরা যাবো কি করে আমি এবারে? আমাদের আরেকজন কোথায়? ও আমাদের সাথে কেন নেই? ও আরো ভালো করে প্রো প্লেয়ার কখনো কারো সাথে থাকে না। কারা প্রো প্লেয়ার ভাই? তো রবিকান্ত কো রিপোর্ট করেঙ্গে ওর উসকো করিনা কো বলেঙ্গে ব্যান করনে কে লিয়ে। আরে সৌরভের পিছন পিছন থাকো না, একা একা দৌড়াচ্ছ কেন? দাঁড়িয়েছিলাম তো। হ্যাঁ বন্দুক হাতে নিয়ে দৌড়াও, না হলে মানে এনিমি আসলে গুলি মারবে। গাড়িতে উঠো না, গাড়িতে উঠো না সৌরভ, গাড়িতে উঠে গেছে তো তুমি অটো নিয়ে যাও। তুমি অটো তুমি আসতে পারছো না, আমি চলে গেলাম। আরে তুমি দৌড়ে দৌড়ে আস। আমাকে কে মারছে? আমি একজনকে মেরেছি। আরে 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 হাই রে হাই, মরে গেলাম তো। এই তুমি বাঁচাও, কি করে বাঁচাবো? তোমার কাছে এনিমি আছে। আরে কি করছো? দিয়েছে রে, দিয়েছে। মাইনাস খেয়ে না বলো তো, আর একজন আছে, আর একজন আছে আমাদের জন্য। লাইক দাও রে। হ্যালো সৌরভ, তুমি ব্যাক করে নিচ্ছ নাকি? বলতে পারলাম না ভাইয়া। তুমি ব্যাক করছো নাকি, মানে গেম থেকে বেরোচ্ছ নাকি? না বেরোবে তো পারে, দেখি কি অবস্থা কতদূর পারে। আসো চলে আসো, চলে আসো, মানে তোমাকে স্কোয়াডে ডাকছি আমরা।
সো ইয়াপ গাইজ এই ছিল আজকের নুপ প্র্যাঙ্ক ভিডিও। তো গাইজ অনেক চেষ্টার পরে একটা অরিজিনাল নুপ প্র্যাঙ্ক ভিডিও আনতে পেরেছি, কারণ কি আজকে গেমের মধ্যে প্রচণ্ড গ্লিচ চলছিল, মানে গেম ওপেনই হচ্ছিল না, ওপেন হলো একটা ম্যাচে ঢুকলে সেখান থেকে ব্যাক করে দিচ্ছিল, বা অনেক এনিমি ছিল যারা কথা বলছিল না, মানে অনেক টিমমেট ছিল যারা কথা বলছিল না, সেই কারণে এই ভিডিওটা অতটা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলে ফার্স্ট টাইম এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও। তো গাইজ আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ, সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। টাটা গাইজ, লাভ ইউ সো মাচ অ্যান্ড স্টে হোম স্টে সেফ, বাই বাই গাইজ।